তার সমস্যা হচ্ছে সে তো ভাবছে সে ডান্স ক্লাসে যাচ্ছে, ওখানে তাকে ব্যালেরিনা ডান্স শিখাবে, মানে একটা সে তো ওই ওই এক্সপেকটেশন। এখন ওইখানে তো ওই মহিলা খালি তারে মানে বাচ্চাদের মানে এক্সারসাইজ করায়, মানে যে কোন ডান্স ফর্ম না আর কি, যে ছোট বাচ্চা লাফালাফি ঝাপাঝাপি মিউজিকের সাথে, সে আমার এরকম আমার একটু রুলিং লাগে না তো, ওখানে গেলে এক্সারসাইজ করে, আমি ডান্সও করতে চাই, আমার মাম্মা অক্সো এক্সারসাইজ করতে পারে। ইহেম্মা মেধা, তুমি কি ডান্স করতে চাও, একটু দেখাও তো বাবাকে। এটা কি ডান্স? ব্যালেরিনা ডান্স। তুমি যে ডান্স স্কুলাতে গেছো ওইখানে কি করে? এইগুলো পরে এইভাবে করে, আমি চাইলো আমি এইগুলো পরে পার্টি দেই, ওরা আমি ডান্স করে পার্টি, মানে আমি ব্যালেরিনা করতে চাই। যদি আজকে আমি একটা ব্যালেরিনা ডান্স স্কুলে নিয়ে যাবো, এই রুলিক ও ওরা পার্টি ডান্স করে ওইটা তুমি চাও না, তুমি ব্যালেরিনা ডান্স চাও। হ্যাঁ আমি চাইলো। ওরা কিভাবে ডান্স করে দেখাবা? এইভাবে আমি চাইলো না, এগুলো বড় পার্টি ডান্স, আমি চাই ব্যালেরিনা ডান্স, চিনতে পার্টি নেই। ওকে, ব্যালেরিনা কিভাবে ডান্স করে তাহলে? এইভাবে। ঠিক আছে, আমাদের দেশে কত সুন্দর ক্লাসিক ডান্স। তোমাকে গিয়ে মুনমুন আপার স্কুলে ভর্তি করে দিই বাংলাদেশে।